একমাত্র রোজগারের স্বামী ব্রেন স্ট্রোক হয়ে পঙ্গু হয়ে যাওয়ায় পথে পথে সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বৃন্দাবনপুর গ্রামের মায়া ভান্ডারী। স্বামীর চিকিৎসার জন্য হারিয়েছেন সব কিছুই, এখন তিনি অসহায়। রোজগার বলতে স্বামীর তাঁত বোনা, এই তাঁত বোনা এখন অতীত। তাঁত বুনে সংসার চালাতো বছর পঞ্চাশের তপন ভান্ডারী। না আছে জমি, না আছে অন্য কোনো ব্যবসা, তাঁতের উপরে নির্ভরশীল ছিলেন তপন ভান্ডারী। তিনি হঠাৎ করে তাঁত বুনতে বুনতে ব্রেন স্ট্রোক হয়ে যায়। আবার এই ব্রেন স্ট্রোকে সেরে ওঠার আগেই আরও একটি স্ট্রোক হয় এক মাসের মধ্যেই, আর তাতেই সব শেষ, এখন পঙ্গু হয়ে গেছেন তপন ভান্ডারী। তপন ভান্ডারীকে সারিয়ে তোলার জন্য প্রথমে সকলেই এগিয়ে এসেছিলেন, কিন্তু সে আর কদিন। স্বামীর তাঁত শিল্প একেবারে বন্ধ, রোজগার নেই, না আছে সংসার চালানোর মতন ঘরে চালডাল। একদিকে স্বামীর চিকিৎসা, অন্যদিকে দুবেলা দুমুঠো স্বামীর মুখে ও নিজের মুখে অন্ন তোলা, একেবারেই নাজেহাল অবস্থা শ্রী মায়া ভান্ডারী। তাই বাধ্য হয়ে স্বামীর চিকিৎসা ও দুবেলা খাবারের জন্য পথে পথে দোকানে দোকানে ভিক্ষাবৃত্তি করছেন মায়া ভান্ডারী। ভিক্ষাও প্রতিদিন সমান জোটে না। স্বামীর কাছ থেকে দেখে শেখা তাঁত শিল্প অল্প একটু রপ্ত করেছেন, শিখেছেন কেবলমাত্র গামছা তৈরি করা। আর গামছা তৈরি করে কি সংসার চলে? গতকাল জয়পুর মার্কেটে ভিক্ষা করার সময় আমাদের প্রতিনিধি রঞ্জিত কুণ্ডুর কাছে তিনি ভিক্ষা চান। তখনই তিনি তাকে জিজ্ঞাসা করেন, আপনাকে চেনা চেনা লাগছে, কি হয়েছে? তখনই তিনি কান্নায় ফেটে পড়েন এবং সমস্ত ঘটনা খুলে বলেন। আজ আমাদের প্রতিনিধি তার বাড়িতে গিয়ে তার অসহায়তার কথা, গ্রামবাসীদের ও তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলে দেখা যায় সত্যিই খুব অসহায়। এক চিলতে একটি বাড়ি রয়েছে, তাও আবার সূর্যের আলো ত্রিপলের চাল ছিঁড়ে ঘরের মধ্যে ঢুকছে। চলুন সেই ছবি আপনাদের কাছে তুলে ধরব, অসহায় মায়া ভান্ডারীর অসহায় নিবেদনের কথা। তিনি কি বললেন চলুন শুনে নেব। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আমার স্বামী টোক হয়েছে, প্রথমে ব্রেন টোক, তারপরে হাতে পায়ে টোক হয়েছে, হ্যাঁ প্যারালাইসিস হয়েছে, আর উপরন্তু আমার স্বামী যদি এসে সুস্থ হয়ে যায় সেটা আমি চেষ্টা করছি। আমাকে অনেক দূরই যাচ্ছি মেঘে পেতে, ঘরে ঘরে বিক্রি করছি, রাস্তায় রাস্তায় বিক্রি করছি, দোকানে দোকানে বিক্রি করছি। যে যেমন পারবেন আমাকে একটু সাহায্য করুন, আমার সাহায্য করলে ভগবান তোমাকে সাহায্য দেবেন। আর আমি যে করছি আর কি নিজের জন্য করিনি, আমার স্বামীর লেগে করছি। আর আমার স্বামী তাঁত বুনতে বুনতে কাজ করতে করতে ওই রকম জিনিসটা হয়ে গেছে। সাহায্য করার জন্যে পার্টিতে আমাদের কিছুই আমাকে করেনি। আমি এবং তিন জায়গায় গেছিলাম, তিন জায়গায় পার্টিকে গেছিলাম, পার্টিরা একশো করে টাকা আমাকে দিয়েছে, দিয়ে একশো করে টাকা দিয়ে আমাকে ঘুরিয়ে দিয়েছে। এর থেকে আর কেউ আমাকে কিছু বলেও নি, করে ওই একটু আধটু করে তাঁত বুনি, তাঁত বুনে সে ওইটা কি আর সংসার চলবে? যে এখানে চিকিৎসা করাচ্ছি তার উপরে ফিও লাগছে, ফি দিয়ে হচ্ছে দেখাতে হচ্ছে, আমি কোথায় সেটি পাবো? আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে তপন ভান্ডারী। আপনার নাম? আমার নাম মায়া ভান্ডারী। এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে বৃন্দাবনপুর।